एरियोलर कनेक्टिव टिश्यू। एरियोलर शब्दটি এসেছে এরিয়া থেকে, এখানে এরিয়া নিয়ে হতে পারে যা একটা পার্টিকুলার এরিয়া কভার করে এই জন্য হতে পারে। এরিয়োলার এর নামের পেছনে কি লজিক আছে সেটা আমিও বুঝতে পারলাম না। যাই হোক, এরিয়োলার টিস্যু এটা হলো লুজ কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যু মানে কি হলো? ফাইবার্স একটু লুজলি অ্যারেঞ্জ থাকে, লুজলি ইন দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মধ্যে ফাইবার লুজলি অ্যারেঞ্জ, না এখানে ওখানে ওই রকম আছে, খুব বেশি কম্প্যাক্ট না। আর এখানে কি হলো কি মেইন ফিচার হলো সেটা হয় সেল ফাইব্রোব্লাস্ট, খুব বেশি পরিমাণে ফাইব্রোব্লাস্ট উপস্থিত। অনেকটাই ফাইব্রোব্লাস্ট উপস্থিত। এবার ফাইব্রোব্লাস্ট কি করবে? ফাইব্রোব্লাস্ট তোমরা জানো, ফাইব্রোব্লাস্ট সিক্রিট করে, ফাইবার সিক্রিট করে, ফাইবার যা হয় কোলাজেন আর ইলাস্টিন। কোলাজেন প্রোভাইড করে টেনসাইল স্ট্রেংথ। কোলাজেনের শেপ তোমরা জানো কিরকম আছে, এইরকম এরকম বান্ডেল হিসাবে থাকে, আর এখানে কোনো ব্রাঞ্চিং নেই। আর কোলাজেন প্রোভাইড করবে, কোলাজেন দেবে টেনসাইল স্ট্রেংথ। মানে স্ট্রেংথ, শক্তি প্রোভাইড করে, খুব খুব শক্ত ফাইবার কোলাজেন, যেহেতু বান্ডেলে আছে খুব শক্ত ফাইবার। আর ইলাস্টিন কি করে? ইলাস্টিন কিরকম হয় দেখতে? ব্রাঞ্চ মতো হয়, সিঙ্গেল ফাইবার যা ব্রাঞ্চ করে থাকে, সিঙ্গেল সিঙ্গেল থাকে, এরা গ্রুপ করে না। আর ইলাস্টিন কি প্রোভাইড করে? ইলাস্টিসিটি, নামেই আছে, ইলাস্টিসিটি প্রোভাইড করে। আর এই ছাড়া তারপরে গ্রাউন্ড টিস্যু তো আছে, গ্রাউন্ড টিস্যু তো আছে, ম্যাট্রিক্স এই দুটো জিনিস করণ করে। তাহলে কি রকম হবে দেখতে একটু চলো দেখি আমরা কি রকম, যদি আমরা দেখতে যাই তাহলে কি রকম হবে। এটা হলো কোষ ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট এরকম থাকবে, ফাইব্রোব্লাস্ট ক্ষরণ করবে কোলাজেন, যেখানে তেখানে কোলাজেন থাকবে, যেখানে তেখানে কোলাজেন থাকবে, সব দিকেই থাকবে। ফাইব্রোব্লাস্ট বেশি আছে বলে কোলাজেন, কোলাজেন ইলাস্টিন এইসব বেশি হবে, কোলাজেন হলো, তারপরে ইলাস্টিন হলো, ইলাস্টিন হলো, এইরকম থাকবে কোষগুলো। তারপরে থাকবে কি? তারপরে থাকবে গ্রাউন্ড টিস্যু। চারদিকেই থাকবে গ্রাউন্ড টিস্যু। এটা হলো একটা যদি একটা পার্টিকুলার এরিয়া নিই এরিয়োলার টিস্যু, তাহলে আমরা এইসব জিনিস দেখতে পারবো। আর এই কোষ ছাড়া আর কয়েকটা কোষ থাকে, যেমন থাকে ম্যাক্রোফেজ থাকে আর যেটা মাস সেল বলা যায়, মাস সেল থাকে। ম্যাক্রোফেজ হলো মাস সেল হলো। তাহলে কি কি হলো মুছে দিই, কি কি পাচ্ছি আমরা? এই হলো ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট কোষ,
এটা হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি করে? ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটিক ইন নেচার। ফ্যাগোসাইটোসিস তোমরা জানো, কোন জার্ম পার্টিকেল এলে ওটাকে গিলিয়ে খেয়ে নেবে, ডাইজেস্ট করে নেবে, ফ্যাগোসাইটিক। আর এটা হলো মাস সেল। মাস সেলের কাজ কি? মাস সেল ক্ষরণ করে, মাস সেল তিনটি রকম রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। প্রথমটা হলো হিস্টামিন হয়, অ্যালার্জিক প্রক্রিয়া দেখায় হিস্টামিন। তারপরে হবে হেপারিন হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। আর থার্ড হলো সেরোটোনিন হলো নিউরোট্রান্সমিটার। এই তিনটে রকম কেমিক্যাল মাস সেল ক্ষরণ করে। মাস সেল পাওয়া যায় অন্য জায়গায়ও পাওয়া যায়, আর অ্যারিওলার টিস্যু ক্ষেত্রেও পাওয়া যায়। এই জন্য যখন অ্যালার্জিক রিয়াকশন, স্কিনে অ্যালার্জিক রিয়াকশন তোমরা সবাই সহ্য করেছো, অ্যালার্জিক রিয়াকশন দেখায় হয়তো, যা জিনিস দিয়ে আমরা অ্যালার্জিক ওই জিনিসের যদি সম্পর্কে আসবো, তাহলে স্কিনে ফসকা ফসকা পড়ে, তাই না? এই এটা মাস সেলের জন্যই হয়, যেহেতু স্কিনে খুব ক্লোজ আছে, তাহলে এরা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় আর হিস্টামিন ক্ষরণ করে, আর অ্যালার্জিক রিয়াকশন আমাদের দেখায়। এটা হলো মাস সেল। তারপরে এই জিনিসটা আছে কি, এটা হলো ইলাস্টিন, আর এটা হলো কোলাজেন। এটা আর গ্রাউন্ড টিস্যু, এটা হবে এখানে গ্রাউন্ড টিস্যু। তাহলে এইসব জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারিওলার টিস্যুতে কি কি আছে। ফাইব্রোব্লাস্ট কোষগুলো অনেক সংখ্যাতে আছে, এই জন্য গ্রাউন্ড টিস্যু আর ফাইবার এটাও অনেক পরিমাণে আছে, কিন্তু এতটাও বেশি না যে সলিড হয়ে গেছে। এরা কিন্তু জেলি লাইক সাবস্টেন্সি, আর জেলি লাইক এদের কনসিস্টেন্সি। তারপর কোষ, ফাইবার আর গ্রাউন্ড টিস্যু ছাড়া এখানে পাওয়া যায় ম্যাক্রোফেজ যা ফ্যাগোসাইটিক হয়, আর মাস সেল যা এই তিনটে কেমিক্যাল ক্ষরণ করে। এটা হয়ে গেল অ্যারিওলার টিস্যু। এবার অ্যারিওলার টিস্যু ফাংশন কি হবে আর কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করি। কোথায় পাওয়া যায়, ওয়্যার ফাউন্ড এটা প্রথমত পাওয়া যায় ত্বকে তলায়, তারপরে এটা পাওয়া যায় ব্লাড ভেসেলে পাওয়া যায়, নার্ভের ভেতরে পাওয়া যায়, ইনসাইড নার্ভ, আর মাসেলসে পাওয়া যায়। এই চারটে জায়গা অ্যারিওলার টিস্যু পাওয়া যায়, আর বাকি অ্যারিওলার টিস্যু সব জায়গায় উপস্থিত আছে, কিন্তু এই চারটে প্রমিনেন্ট অ্যারিওলার টিস্যু পাওয়া যায়। স্কিন, ব্লাড ভেসেল, ইনসাইড নার্ভ আর মাসল। ফাংশনটা কি হলো? সব থেকে আগে বডিকে স্ট্রেংথ প্রোভাইড করে, স্ট্রেংথ আর রিজিডিটি প্রোভাইড করে, যেহেতু বডিতে সব জায়গাতে অ্যারিওলার টিস্যু পাওয়া যায়। তারপরে যা কোনো ফাঁকা জায়গা আছে সেটাকে ফিলস আপ ইন্টারমিডিয়েট প্লেসেস। তারপর অ্যালার্জিক রিয়াকশন, যেহেতু ম্যাক্রোফেজ আছে তাহলে ফ্যাগোসাইটিক নেচার দেখায়, মানে ডিফেন্সিভ ফাংশন আছে, আর মাস সেল আছে এই জন্য অ্যালার্জিক রিয়াকশন দেখায়, আর অ্যান্টিকোয়াগুলেন্ট রিয়াকশন গুলো দেখায়। এইসব কাজ হয়ে গেল, তাহলে এটা নিয়ে শেষ হলো অ্যারিওলার টিস্যু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর একবার রিভাইজ করে নিই। অ্যারিওলার টিস্যু হলো লুজ কানেক্টিভ টিস্যু, যেহেতু এরা জেলি লাইক ইন কনসিস্টেন্সি। এখানে ফাইবার্স আছে, ফাইবার্স ম্যাট্রিক্স এ লুজলি অ্যারেঞ্জ আছে। কোষগুলো হলো ফাইব্রোব্লাস্ট, যা
কোলাজেন আর ইলাস্টিন সিক্রিট করছে, অনেকটাই অনেক মাত্রায় কোলাজেন ইলাস্টিন পাওয়া যায়, আর গ্রাউন্ড টিস্যু সেটাও ফাইব্রোব্লাস্ট ক্ষরণ করে। এইছাড়া এখানে আমরা পাচ্ছি ম্যাক্রোফেজ আছে, মাসেল আছে, এখানে ব্লাড ভেসেল পাওয়া যায়, একটু মাসেল কোষ পাওয়া যায়। এটাই নিয়ে অ্যারিওলা কানেকটিভ টিস্যু শেষ হয়েছে, চটপট একবার রিভাইজ করে নিই। অ্যারিওলা কানেকটিভ টিস্যু হলো লুজ কানেকটিভ টিস্যু, লুজ যেহেতু ফাইবার্স গুলো ম্যাট্রিক্সে লুজলি অ্যারেঞ্জ আছে, এখানে ফাইব্রোব্লাস্ট সংখ্যাটা অনেক বেশি আছে, এই জন্য কোলাজেন আর ইলাস্টিন ফাইবারের সংখ্যাটাও বেশি আছে। আর অ্যারিওলা টিস্যুতে অন্য কোষগুলো আছে, যেমন ম্যাক্রোফেজ আছে, মাসেল আছে, এরা নিজের প্রক্রিয়াগুলো দেখায়। অ্যারিওলা টিস্যু পাওয়া যায় বডির সব জায়গায় পাওয়া যায়, কিন্তু স্কিন, নার্ভের ভিতরে, ব্লাড ভেসেলের ভিতরে আর মাসেলসে, এই সব জায়গায় খুব বেশি মাত্রায় অ্যারিওলা টিস্যু পাওয়া যায়। এটা নিয়ে অ্যারিওলা টিস্যু শেষ হয়েছে, আমরা নেক্সট ভিডিওতে দেখবো অ্যাডিপোজ টিস্যু।